আমি ওষুধ আনতেছি মা। মা আমার মার খুব জ্বর, আপনি আমাকে একটা জ্বরে পড়ে দিন না। হ্যাঁ বলো, কয় টাকার ওষুধ লাগবে? ডাক্তার বাবু, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আপনি দিন, আমি আপনাকে দিয়ে দেবো পরে। ছোট লোক দাদা, টাকা নাই, মায়ের চিকিৎসা করা বাদ দাও। ছোট লোক দাদা, টাকা নাই, টাকা নাই আর কি। না মা, তোমাকে বাঁচাতে হবে মা, আমি আসি। আচ্ছা ঠামা, আপনাদের বাড়িতে কোনো জ্বরের ওষুধ আছে? এই একটা দিন না। আমার বাড়িতে কোনো জ্বরের ওষুধ নাই বাবা। এই একটাও নেই ঠামা। না বাবা। জেঠিমা, আপনাদের বাড়িতে কোনো জ্বরের ওষুধ আছে? না বাবা, আমাদের বাড়িতে কোনো জ্বরের ওষুধ নাই। দাদা, আপনাদের বাড়িতে কোনো জ্বরের ওষুধ আছে? তাহলে দিন না একটা। কি হয়েছে? আমার মা, আমার খুব জ্বর, আমি বাঁচাতে পারবো না, কোনো দোকান দিচ্ছে না আমাকে ওষুধ, আপনি একটা প্লিজ দিন থাকলে। আমি দেখতেছি। মা, ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে মা। মা
আসতে মা, ঠিক হয়ে যাবে মা, ঠিক হয়ে যাবে। টাকা ছাড়া ওষুধ কোথায় পেলে বাবা? দিয়েছে মা, একজন ডাক্তার দিয়েছে মা, ঠিক হয়ে যাবে মা, তুমি এখনই ঠিক হবে। ওষুধটা জ্বর করতে খুব কষ্ট হয়েছে বাবা। না মা, কষ্ট নেই মা, আমি তো তোর মা বাবা। ওষুধ জোগাড় করতে খুব কষ্ট হয়েছে আমি জানি। আর যাদের টাকা নেই তার কোনো দাম নেই বাবা, যার কাছে যাবি কুত্তাও ভাবে না, কুত্তাও ভাবে না। আমার যা কিছু হয়ে যাক বাবা, তোকে এমন একটা দিন নিয়ে আসতে হবে, শুধু গ্রামের লোক না, টোটাল দুনিয়া তোকে ভালোবাসবে। হ্যাঁ মা, আজকে যারা তোকে কুত্তে ভাবতেছে না, তারা যেতে একদিন তোর সামনে আসতে ভয় পায়, তুই সেটা করতে পারবি বাবা। বাবা, যার টাকা আছে তাদেরকে সব মানুষে ভালোবাসে বাবা, টাকা দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করবি না, মানুষের ভালোবাসা দিয়ে টাকা অর্জন করবি বাবা। মানুষের ভালোবাসা দিয়ে টাকা রোজগার করা, ওটাই আসল পুরুষের কাজ বাবা। জীবনে এমন কাজ করতে হবে টাকার পিছনে যাতে তোর ছুটতে হয় না, টাকাই যাতে তোর পিছনে ছোটে। আর বাবা, নিজের কাজে যখন মানুষের ভালোবাসা অর্জন করবি তখন টাকাই তোর পিছনে ছুটতে বাধ্য হবে বাবা। আমি করবো মা, চলো মা, 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 দাদা, এই তুই আবার আসছিস এখানে? এই তোকে বলছি না টাকা ছাড়া ওষুধ হবে না। তোকে বাকি দেবো। গ্যাসের ওষুধ নিয়ে আসি মা। হ্যাঁ মা, মা গো, মা কথা বলছো না কেন মা? হ্যাঁ মা, ও মা কথা বলো মা, 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 কি হলো মা, কথা বলছো না কেন মা? এইরকম মা কি কি গ্যাস ওষুধ নিয়ে হচ্ছে মা? মা ওষুধটা খেয়ে না মা, ঠিক হয়ে যাবে মা, মা। শুধু তুমি ছাড়া আমার।
কাজে রেখেছো আগলে স্নেহের আঁচলে মা, শত কষ্ট বুকেতে চেপে রেখে হাসি মুখে গেছো ঘুম পাড়ানি, তোমাকে ছাড়া শূন্য লাগে কেন একা ফেলে গেলে তুমি, কোথায় গেলে তুমি মা, আমার কাছের ছেলের অভাব হবে না, তোর মতো ছেলে অনেক পাবো আমি, বলছি এখনই ভাই আজকাল মানুষ সাথে বলো যার টাকা আছে তারা দিনে রাজা, আর যাদের টাকা নেই তার কোনো দাম নেই বাবা। আজকাল সমাজে একটা গরিব ছেলের সফলতার পিছনে কেউ সাপোর্ট করতে আসে না, বরং দূর দূর করে কুত্তার মতো ব্যবহার করে। তবে আমার একমাত্র সম্বল ছিল আমার মা, টাকার অভাবে মারও চিকিৎসা করতে পারিনি, তাই মা দুনিয়া ছেড়ে চলে যায়। মা চলে যাওয়ার পরে আমি একদম ভেঙে গিয়েছিলাম এবং নিজের পেটের ভাত জোগাড় করার জন্য বিভিন্ন দোকানে খামারে অনেক জায়গায় কাজ করেছি, সেখানে চত্থাপ্পড় খেয়েছি মানুষের। শেষ পর্যন্ত একজন তো আমাকে লাথি মেরে তার দোকান থেকে বের করে দিয়েছে। তবে মায়ের সেই অন্তিম পর্যায়ের কতগুলো কথা বারবার স্মরণ করে আমি বং মিডিয়াতে ভিডিও বানা চালু করি
এবং মার সেই কথা মতো আজকে মানুষের ভালোবাসার থেকে টাকা উপার্জন করে আমাকে ভগবান এই জায়গায় পৌঁছে দিয়েছে। বাবা বড় সেলিব্রিটি বাবা, একটা সেলফি উঠি বাবা।